নাদীদের টিকিট দেওয়ানো হবে, এই টিকিট দেখে দেখে টিকিটের মধ্যে নেকি লিখানো থাকবে, টিকিটের মধ্যে নেকি লিখানো রয়েছে, টিকিটের মধ্যে জান্নাতি লিখা রয়েছে, টিকিটের মধ্যে জাহান্নামি লিখা রয়েছে। আপনাকে সেই দিন টিকিট দেওয়ানো হলো, জান্নাতের টিকিট দেওয়ানো হলো, সমস্ত নেকি লিখানো রয়েছে, সমস্ত আপনার জান্নাতে যাওয়ার ঠিকানা সব কিছু লিখা রয়েছে। কিন্তু যারা সমালোচনা করে, গীবাত করে, শুনেন, তাদের টিকিটে কোনো নেকি উল্লেখ থাকবে না, কোনো নেকি উল্লেখ থাকবে না, কিছু উল্লেখ থাকবে না। টিকিট পাবে, টিকিট পাবে, জান্নাতের টিকিট পেয়েছে, কিন্তু টিকিটে কিছু উল্লেখ নাই, সাদা হয়ে আছে। কিয়ামতের মাঠে সেই দিন তারা বলবে, আইনা হাসানাতি, আল্লাহ গো, আমি যে টিকিট পেয়েছি, টিকিটে আমার নেকি কোথায়? আইনা হাসানাতি, এর মা, এর আমার বোন, এর আমার বাপুরা, যারা পরনিন্দা করো, কান খুলে শোনো, কিয়ামতের মাঠে এত পৃথিবীতে ভালো কাজ করেছো, এই ভালো কাজের দরুনে তুমি জান্নাত জান্নাতি হয়ে যাচ্ছ, এত নেকি তোমার হয়ে গেছে, জান্নাতে টিকিট পেয়ে গেছো, কিন্তু টিকিটটা তোমার পেয়ে গেছো, টিকিট একেবারে মিটা রয়েছে, সাদা হয়ে আছে। সেই দিন কিয়ামতের মাঠে বলবে, আইনা হাসানাতি, আমার নেকি কোথায়? সেই দিন আপনাকে উত্তর দিবে, নেকি তোমার নাই। পৃথিবীতে যে তুমি মানুষের সমালোচনা করেছো, পৃথিবীতে তুমি মানুষের পরনিন্দা করেছো, এই পর পরনিন্দার খাতিরে তোমার নেকিটাকে মুছে দেওয়া হচ্ছে। বুঝা গেল, পরনিন্দেটা হচ্ছে আপনার নেকি মিটাবার ব্রাশ, নেকি মিটাবার ডাস্টার। যদি পরনিন্দা করো তাহলে তোমার জান্নাতের টিকিট পাবে, তবে টিকিটে তোমার নেকি উল্লেখ থাকবে না। নেকি উল্লেখ যদি না থাকে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন তার জান্নাতে টিকিটে নেকি থাকবে না। আইনা হাসানাতি, আমার নেকি কোথায়? সেই দিন উত্তর দেওয়ানো হবে, তুমি তোমার নেকিকে গীবাত করে করে মিটিয়ে দিয়েছো। গীবাত কত বড় অন্যায়, আপনি হিসাব করে দেখুন, এটা কত বড় অন্যায় গুনাহ। আর আপনাকে খুব সংক্ষিপ্ত সময়, বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর একটা কথা আপনাকে বলে আমি আমার দিকে আমি এগিয়ে যাব। কিছু দানের দরকার রয়েছে, মা বোন আপনার তৈরি থাকুন, দান আপনাদের দিতে হবে।